গোলাঘাটের অন্যতম সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যমণ্ডিত গোলাঘাট এম এস আর থিয়েটার সোসাইটি। ঐতিহ্যমণ্ডিত ধনশিরি নদীর পাড়ের বাণিজ্যিক শহর গোলাঘাটের মাঝমজিয়াত অবস্থিত এটি সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান গোলাঘাট এম এস আর থিয়েটার সোসাইটি। 1895 চনতেই গোলাঘাটের কেইবাজনো মহান মনীষীর আপ্রাণ চেষ্টার ফলত গঢ় লৈ উঠে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই এম এস আর থিয়েটার সোসাইটি। ধনশিরির পানি যিদরে কুলু কুলুকৈ অবিরাম গতিত বৈ গৈছে, ঠিক একেদরে এই ঐতিহ্যমণ্ডিত গোলাঘাটের এম এস আর থিয়েটার সোসাইটিও দখল করে আহিছে বিশেষ সন্মান, গৌরব আর সুকীয়া মর্যাদা। প্রতি বছরে এই অনুষ্ঠান বাগিয়ে 6 নাটক মঞ্চস্থ করে আহিছে। এই মঞ্চর পরাই অসমৰ নাট্য মঞ্চ আর ফুলছবি জগতত মুনীন বৰুৱাকে আদি করে ভালেকেজন প্রসিদ্ধ ব্যক্তিয়ে খ্যাতি অর্জন করেছে। সদ্য মুক্তি লাভ করা অসমৰ জনপ্রিয় ছবি বিদুর ভাই পরিচালক সুব্রত কাকতির লগতে কেইবাজনো অভিনেতা অভিনেত্রী এই অনুষ্ঠানরে সন্ধান। নিরবচ্ছিন্নভাবে 128 বর্ষ গরকা এই গোলাঘাট এম এস আর থিয়েটার সোসাইটিয়ে অনুষ্ঠানটির প্রতিষ্ঠা দিবসত রাজ্যিক ভিত্তিত প্রদান করে আছে হরিপদ চেতিয়া বঁটা আর কেইবাটাও বিশেষ বঁটা। এনেদরে গোলাঘাটের মজিয়াত শিল্পর সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে থাকা এই অনুষ্ঠান ভাগি জিলিকি রয়েছে নিরবচ্ছিন্ন আর সবলে। নাট্য অনুষ্ঠান গোলাঘাট এম এস আর থিয়েটার সোসাইটি 1995 চনত ইয়ার জন্ম হয়েছিল। ইয়ার জন্মদাতা বলে কোয়া হয় সেই সময়ের মুন্সিপ জয়চন্দ্র মৈত্র ডরিয়া, এখেক সহযোগ করেছিল আমার ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী রায় বাহাদুর, ঘনশ্যাম বড়া, শ্রীনাথ বেজবরা আদি ব্যক্তিয়ে। ধনশিরির বুকুত যেদরে পানি বই আছে সেইদরে এম এস আর থিয়েটার সোসাইটিও নিরবিচ্ছিন্নভাবে আজিলেকে 127 বর্ষ ভরি বিচারি অতিক্রম করব এই নভেম্বর মাসত। সেই হিসাবে চলি আছে, নিজের ধারা অক্ষুণ্ণ রাখি ইয়াত নাট্য অনুষ্ঠানত মাত নিবেদন করা হয়। মূলত এই অনুষ্ঠানত বছরেকত 6 নাটক করা হয়। এই 6 নাটক আমি বিনামূল্যকে দর্শকক উপভোগ করবলে সুযোগ দিয়া হয়। এই সোসাইটির প্রায় ওলাই গই নাট্যমঞ্চ তথা বোলছবি মঞ্চত নিজের নাম সুপ্রতিষ্ঠিত করেছিল প্রয়াত শিবপ্রসাদ ঠাকুর, মুনীন বড়া, মিহিরজ্যোতি বড়া নিচিনা ব্যক্তিয়ে। আর পাছর প্রজন্ম আমার সুব্রত কাকতিও এই মঞ্চের প্রায় আগবাড়ি গেছে। সেই হিসাবে অকল নাট্য ক্ষেত্রতে নয়, আমি সমাজলৈ বিভিন্ন অবদান আগবঢ়া ব্যক্তিকো আমার রাজহুৱা বিয়াত সম্বর্ধনা জনোৱা ব্যবস্থা আছিল, যেহেতু গোলাঘাটৰ নাট্য জগত বা সাংস্কৃতিক জগতৰ প্রাণস্পন্দন বলে কোৱা হয়। ইয়ার পরে বহুত শিল্পী জন্ম হয়েছিল। আমার প্রয়াত মন্টু কর্মকার ডাঙরিয়ায় একটা গীত লিখেছিল আমার এম এস আর গীত, সেই সঙ্গীতের আমার অনুষ্ঠানসমূহ আরম্ভ হয়। আমার বার্ষিক প্রতিষ্ঠা দিবস হয় 25 নভেম্বর। এই 25 নভেম্বর প্রতিষ্ঠা দিবসত আমার তিনটা বঁটা প্রদান করা হয়। এটা হচ্ছে রাজ্যিক পর্যায়ত হরিপদ চেতিয়া বঁটা, আর গোলাঘাট এম এস আর থিয়েটার সোসাইটির বঁটা, আর উদীয়মান শিল্পী বঁটা। এই বঁটাসমূহ আমার বছরেকত প্রদান করা হয়। হরিপদ চেতিয়া বঁটা রাজ্যিক পর্যায়ত, আর এম এস আর থিয়েটার সোসাইটির বঁটাটা হয়েছে সোসাইটিলে আগবঢ়া সেবার হিসাবে এই বঁটা প্রদান করা হয় 1 ব্যক্তিক। আর উদীয়মান শিল্পী হয়েছে নতুনকে আগবাড়ি যাওয়া শিল্পীক উদগনি জানাবর কারণে উদীয়মান শিল্পী বঁটা প্রবর্তন করা হয়েছে। হয় অগ্রণী অনুষ্ঠান, ইয়ার প্রায় অকল সাংস্কৃতিক ক্ষেত্রতে নয়, এই মঞ্চতে এই প্রেক্ষাগৃহতে বহুত অনুষ্ঠান প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল। বহুতো জননেতা আহি এই প্রেক্ষাগৃহ প্রায় মঞ্চ রাইজক সম্বোধন করেছিল। আমার দেবরাজরে মহাবিদ্যালয় এই প্রেক্ষাগৃহ প্রায় এটুকু জন্ম হয়েছিল। গতি এই অনুষ্ঠান সকল আপন স্নেহৰ বহু বহু মনীষী জন্ম হয়েছিল গোলাঘাটৰ, প্রায় সকল সেই সময় জড়িত জড়িত আছে জড়িত আছিল।